বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস, যদিও বাংলাদেশে ক্রিকেট ফুটবলের তুলনায় তা এখনও পিছিয়ে, যার মূল কারণ বেশ কিছু সীমাবদ্ধতা। বাংলাদেশে সাধারণত এক শ্রেণীর মানুষ টেনিস খেলে থাকে, যেখানে খরচ ও কোর্টের স্বল্পতার কারণে সাধারণের নাগালের বাইরে থাকে টেনিস। তবে সেই চিরাচরিত প্রথা ভেঙে টেনিসকে এগিয়ে নিতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। খেলাটিকে এগিয়ে নিতে সাধারণ পরিবারের খেলোয়াড়দের সম্পৃক্ত করার চেষ্টা করছে ফেডারেশন। তার ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে কাজ করছে ফেডারেশনের কর্মকর্তারা। টেনিস নিয়ে যাওয়ার যে কাজটা, সেটা কিন্তু আমরা করছি। এটা জেটিআই প্রোগ্রাম বলে, আইটিএফ একটা প্রোগ্রাম, জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ। সেটা থেকে আমরা অলরেডি অনেকগুলো জেলা আমরা কভার করে ফেলেছি এবং সামনে আরও কয়েকটা জেলা আমাদের হিট লিস্টে আছে, যেখানে আমরা যাব। টেনিসে অসচ্ছল পরিবারের খেলোয়াড়দের না আসার পরামর্শ দিয়েছেন সাবেক টেনিস তারকা অমল রয়। টেনিস ব্যয়বহুল খেলা হওয়ায় এর ব্যয়ভার বহন করতে পারে না অনেকেই, যার ফলে হারিয়ে যায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। নিম্ন ফ্যামিলি যারা আছে তাদের জন্য টেনিস না, অবশ্যই রয়্যাল ফ্যামিলি, যারা ভদ্র ফ্যামিলি, যারা ভালো ফ্যামিলির লোকজন, তারা টেনিসটা খেললে মনে বাংলাদেশের জন্য আরও বেশি ডেভেলপ হবে। তবে ফেডারেশনের পরিকল্পনা সাধুবাদ জানিয়ে পরামর্শ দিয়েছেন অমল রয়। ওনারা প্ল্যানিং করছে যে নিম্ন ফ্যামিলি থেকে কিছু লোকজন দূরে দূরে আইনে এনে খেলা শিখে ভালো একটা ডেভেলপ, এটা ভালো উদ্যোগ, এটা উদ্যোগ নিলে এটা ভালো। কিন্তু ওই ছেলেপেলে আমি জানা শর্তে আমি মনে যদি বলি বাংলাদেশ টেনিস ফেডারেশনকে, ওদের পড়াশোনা বন্ধ করে আপনারা কোনো কিছু করেন না, এটা হলো আমার রিকোয়েস্ট থাকবো। আছে ভিন্ন দৃষ্টান্ত, সাধারণ পরিবার থেকে উঠে এসে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে একক ও দ্বৈত বিভাগে স্বর্ণপদক জিতেছেন মোহাম্মদ সাইম, কিন্তু ব্যয়বহুল এই খেলা চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তবে স্বপ্নের পরিধি বড় করে নিজের আইডল নোভাক জকোভিচের সঙ্গে একদিন খেলতে চান এই কিশোর। পিছনে যদি কেউ না থাকে, মানে স্পন্সর বা যদি কিছু না থাকে, তাহলে সম্ভব না টেনিসে ক্যারি করা। কারণ একটা স্টিং ছিঁড়া গেলে একটা স্টিং লাগানো যাবে, এরকম মাসে আপনার চারটা পাঁচটা স্টিং লাগে একজনের। তো চারটা পাঁচটা স্টিংয়ের দাম অনেক, একটা গ্রিপ লাগে, জুতা লাগে, তো এইগুলা অনেক টাকার বিষয়। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি সম্ভব না, সাপোর্ট দিবে না, কারণ আপনার ভবিষ্যৎ কি এই জায়গায়, এটাই বলবে। আমি নোভাক জকোভিচকে মানে পছন্দ করি, যে একদিন চেষ্টা করবো ওর সাথে একদিন প্র্যাকটিস করার বা ওর মতো খেলতে। সাইমের পথ অনুসরণ করে অনেকে আগ্রহী হচ্ছে টেনিসের প্রতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।